আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়ন অগ্রগতি একটি শ্রেণীর পছন্দ নয়। যখনই দেশ প্রগতির পথে এগিয়ে যায় তখনই তারা বাধার সৃষ্টি করে। কিন্তু আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন সব সময় দুর্যোগ এবং দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, করোনা ধাক্কা সামাল দিতে না দিতেই বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে সারা বিশ্বের সাধারণ মানুষই আজ ক্ষতিগ্রস্ত। কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই পণ্যের মূল্য বাড়ানো হচ্ছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আমেরিকা ও রাশিয়া তাদের মুদ্রার দাম বাড়িয়েছে। যে যখনই এই দেশের মানুষ একটু ভালো থাকে বা ভালো অবস্থায় আসে তখনই যেন চক্রান্ত ষড়যন্ত্রটা শুরু হয়। একটা শ্রেণী সবসময় রয়ে গেছে এই দেশে, যেন এদেশের মানুষের কোনো কল্যাণ হোক এটা চাই না। অর্থাৎ স্বাধীনতাটা অর্থবহ হোক, স্বাধীনতাটা সুফল বাংলার মানুষের কাছে পৌঁছাক, এখানেই একটা বাধা দেওয়ার প্রচেষ্টা সবসময় আমরা দেখি। এবং যে সেই জন্য যখনই একটু মানুষ ভালো থাকে তখনই, আর এই সংগঠনের মাধ্যমেই তো আমরা কাজ করি। আজকে যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ যাই আসুক, আওয়ামী লীগের বা আমাদের সহযোগী সংগঠন সবসময় কিন্তু তারা সজাগ থাকে এবং মানুষের পাশে সকলে আগে দাঁড়ায়। এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই সংগঠনকেই সুসংহত করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।